মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা মিটলো নির্বিঘ্নে। পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষার দিনগুলিতে বনগাঁ প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী ট্রাক। নির্বিঘ্নে শেষ হলো মাধ্যমিক 2023-এর প্রথম পত্রের পরীক্ষা। বাংলা প্রথম ভাষার পরীক্ষা শেষ হবার পর হাসি মুখেই হলের বাইরে বেরোতে দেখা যায় পরীক্ষার্থীদের। এবছর প্রায় 7 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 59,355, যেখানে ছাত্রের সংখ্যা 28,872, ছাত্রীর সংখ্যা 30,528 জন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পর্ষদের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এবছরই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। জেলাতে মোট ভেন্যু 309টি। এদিন পরীক্ষা শেষ হবার পর ছাত্রী স্মিতা দেবনাথ জানায়, প্রথমে একটু ভয় লাগছিল, প্রশ্নপত্র পাবার পর আর ভয় করেনি। চিন্তা প্রথমে হচ্ছিল, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে সেরকম চিন্তা হয়নি, খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি। আজকে 6টার দিকে উঠেছি। ভালো হয়েছে, খুব ভালো। প্রায় একই দাবি অপর ছাত্রীদেরও। চিন্তা তো ছিলই না, টেনশন তো হয় পরীক্ষা কেমন হবে, ফার্স্ট টাইম পরীক্ষা বড় অন্য স্কুলে। হ্যাঁ, আমার ঘুম হয়েছিল, কারণ ঘুম আমার সবসময়ই হয়। আজকে সকালে তখন ঘুম থেকে উঠলাম, ফার্স্ট পরীক্ষা ভালো হয়েছে। প্রথম পত্রের পরীক্ষা শেষ হবার পর হাসি মুখেই হল থেকে বেরিয়েছে ছাত্রছাত্রীরা। মোটামুটি ছিল, কারণ প্রথমবার বোর্ডের পরীক্ষাতে একটু ভয় পেয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে। মোটামুটি ভালোই ছিল, আমার অতটাও মানে অসুবিধা হয়নি। আমি পুরো রাত ঘুমাতে পারিনি যে আমি কি করব পরের দিন, আমি মানে কেমন পরীক্ষা দেবো, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। মোটামুটি ভালো, কিন্তু ভৌতবিজ্ঞান আর অঙ্ক একটু খারাপ। দারুণ দারুণ হয়েছে, চিন্তা পুরোটা শেষ। জানা গেছে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার দিনগুলিতে সকাল 8টা থেকে যানজট নিয়ন্ত্রণ করা হবে শহরের রাস্তায়। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষের সময়ে শহরে নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী ট্রাকগুলিকেও। খুবই চিন্তা ছিল, কিন্তু চিন্তাটা এখন অনেক কমে গেছে। চিন্তা তো ছিল, এ কি করবে, কেমন পরীক্ষাটা দেবে, সে একটা চিন্তা হচ্ছিল। আমি তো উঠেছি 4টার সময়, মেয়ের গুছিয়ে দেবো, মেয়ে স্কুলে আসবে, সেই টেনশনেই ছিলাম না। পরীক্ষা দিয়ে বেরিয়ে মেয়ে কি বললো? মেয়ে বললো আমি খুব দারুণ পরীক্ষা দিয়েছি। এখন খুবই ভালো লাগছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।